নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লাইভ অর্ডার ফুটবল। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের পরিবারে যে নতুন আছে তারা অবশ্যই নিচে যে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা ওটা প্রেস করে আমাদের পরিবারের সদস্যদের একদিন ভুলবে না। তো কী করছো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও। তাহলে বন্ধুরা, এটিকে মোহন বাগানের সাথে এবং নর্থ ইস্ট ইউনাইটেড যে ম্যাচটা আছে আজকে, সেই ম্যাচটাই কিন্তু ছিটকে গেলেন হুগো মোমো। হ্যাঁ বন্ধুরা, এই হুগো মোমো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাঝমাঠের খেলোয়াড়, একজন যিনি কিন্তু এটিকে মোহন বাগানের হয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ রোল পালন করেন। সেই হুগোমো কিন্তু তার চোটের কারণে তিনি কিন্তু ছিটকে গেলেন এই ম্যাচ থেকে। বিগত পরের ম্যাচ থেকে তাকে দেখা যাবে কি যাবে না সেটা কিন্তু এখন মানে বলা যাচ্ছে না। আর হুগোমোর কিন্তু একটা চোট আছে, সেই চোটটা হলো তার পায়ের কাছে, এবং তিনি যখনই মাঠে প্র্যাকটিস করতে লাগছে এবং যিনি যখন রিহ্যাব করতে লাগছেন তখনই কিন্তু এই যে চোটটা সেটা কিন্তু বারবার ধরে দেখা দিচ্ছে হুগোমোর। এই জন্য কিন্তু হুগোমো কিন্তু এই স্কোয়াডে নেই, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে খেলার জন্য যে স্কোয়াডটা রওনা হয়েছে নর্থ ইস্টে, সেই নর্থ ইস্ট স্কোয়াডে কিন্তু হুগোমো কিন্তু অ্যাভেলেবেল নেই, হুগোমো অ্যাভেলেবেল নেই এবং মানবীর সিংও অ্যাভেলেবেল নেই। তো এই দুজন কিন্তু অ্যাভেলেবেল নেই, যে দুজন কিন্তু খুবই ভালো রোল পালন করে কিন্তু এটিকে মনে হয়, সেই দুটো ভালো প্লেয়ার কিন্তু এটিকে মনে হয় স্কোয়াডে নেই। তো বন্ধুরা, এই হুগোমো কিন্তু খুবই মানে ভালো প্লেয়ার, তিনি কিন্তু টোটাল 85টা ম্যাচ খেলেছে এবং তার 27টা গোল আছে এবং তিনি 32টা অ্যাসিস্ট করেছেন এবং তার ইন্টারসেপশান 33টা। তো এখানেই বোঝা যাচ্ছে হুগোমো কতটা ভালো প্লেয়ার আর কি। সেই হুগোমো চোটের কারণে ছিটকে গেলেন, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো দেখা যাক হুগোমো মানে কত নম্বর ম্যাচ থেকে ফিরে আসতে পারে। তো আমার যতটুকু সম্ভব হুগোমো তাড়াতাড়ি ফিরে আসবে এটাই আশা করি। তাহলে বন্ধুরা, হুগোমোর এই ছোটার আপডেটটা নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিচে যে সাদা কালের সাবস্ক্রাইব বাটনটা ওটা প্রেস করে আমাদের পরিবারের সদস্যদের একদমই ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।